সবাই বলেছেন যুক্তরাষ্ট্র আইনের দেশ। এই দেশের সংবিধানে বাক ব্যক্তি এবং মত প্রকাশের, সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংহত করা হয়েছে। এই দেশে থেকে সাংবাদিকের গায়ে হাত তোলা এটা একটা গুরুতর অপরাধ। যারা অপরাধ করেছে তাদেরকে সাংগঠনিকভাবে শাস্তির আওতায় আনতে হবে, এবং যে ফরিদ আলমের গায়ে হাত তুলেছে তিনি আইন অনুযায়ী, এদেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আইনের আশ্রয় নিয়েছেন, সেটাও স্বাভাবিক গতিতে চলবে। আমরা মনে করি সাংবাদিককে সে যেখানেই হোক তার লেখনী, তার মত প্রকাশের অধিকার সেটা অক্ষুণ্ণ থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহমত পোষণ করতে হবে, এবং সেই ধরনের ধৈর্য এবং মন মানসিকতা থাকতে হবে। আমরা আপনাদের জন্য কাজ করি, আপনাদের প্রচার প্রসারের জন্য কাজ করি। সাংবাদিকরা ঘন্টার পর ঘন্টা আপনাদের অনুষ্ঠানে যোগদান করে আপনাদের সংবাদ প্রবাসে এবং দেশে প্রচারের ব্যবস্থা করে। আমি সাংবাদিকদের পক্ষ থেকে আবারও বলতে চাই, আপনারা এই শর্ত অবিলম্বে পূরণ করে সাংবাদিকদের সাথে সহমর্মিতা প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডক্টর ওয়াজেদ খান। আমাদের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ বক্তা, আপনারা জানেন আমাদের সবচেয়ে সিনিয়র সাংবাদিক, আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জনাব মঞ্জুর আহমেদ, তারা আমি বলতে চাই, জনাব সাংবাদিক ফরিদ আলম, আপনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত নাই, কিন্তু আপনি থাকলে বুঝতে পারতেন সাংবাদিকদের মর্মবেদনা। নিউ ইয়র্কের সাংবাদিক আজকে কোথায় এসেছে আপনার জন্য, আপনাকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনি একা নন, নিউ ইয়র্কের সব সাংবাদিক আপনার পক্ষে আছে। আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে 24 ঘন্টা অতিবাহিত হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা আমরা দেখতে পারি নাই। আমি এখন বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি সিনিয়র সাংবাদিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জনাব মঞ্জুর আহমেদকে। স্বাগত বন্ধুরা, গতকালের যে অনুষ্ঠানটি ছিল সেটা কি অনুষ্ঠান ছিল? এটা ছিল সাংবাদিক সম্মেলন, মিট দ্য প্রেস পেছনে দেখা ছিল, অর্থাৎ এটা সাংবাদিকদের জন্যই আয়োজন করা একটা অনুষ্ঠান। সেখানে সাংবাদিকরা আমন্ত্রিত হয়ে গেছে। সেখানে কেন সাংবাদিকদের উপরে হামলা হতো একটা প্রশ্ন আমি প্রথম থেকে লাইভ ভিডিওতে দেখছিলাম অনুষ্ঠানটা। যখন ফরিদ আলম প্রশ্ন করছে আমার কাছে, আমার একটা রাগই হয়েছে, এইটা কি বিনয়ের ভাষা? আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা হয়তো এখানকার সাথে এরকম মানাবে না, যেটা হয়তো তবুয়ায় বলছি, কেন কেন এত বিনয়? সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের পরিপূর্ণ অধিকার থাকে। কৌশিক আহমদ বললেন যে একেবারে না, কৌশিক আহমদ বললেন যে একেবারে মানে ছিঁড়ে ফেলে দেয় প্রশ্নকর্তাদের, একেবারে ছিঁড়ে ফেলে দেয়। আমার সে অভিজ্ঞতা আছে, এই যারা কালকে এই ঘটনা ঘটিয়েছে তাদের বাবা, আমি সেই সব সাংবাদিক কভার করি, আমরা তো তোয়াক্কা করি নাই, বিদেশ সফর করে এসছেন, আমরা খবর পেয়েছি যে সফরটা সফল হয় নাই, নামতেই আমরা ধরেছি যে আপনি আপনার এবারের সফরটাকে কীভাবে মূল্যায়ন করবেন, সফল না ব্যর্থতা। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কাজই হচ্ছে খুচিয়ে খুচিয়ে রাগিয়ে দিয়ে আমার নিউজের পয়েন্টটা বের করে আনা। ফরিদ আলমের প্রশ্ন কিছুই ছিল না, অতি সাধারণ সামান্য প্রশ্ন, প্রধানমন্ত্রীর সফরের এবারে অ্যাচিভমেন্টটা কি? এইটা তো সব সাংবাদিক জানতে চায়, এইটাই তো প্রশ্ন। প্রধানমন্ত্রী যদি সাংবাদিক সম্মেলন করেন সেখানেও এই প্রশ্ন উঠবে যে আপনি এবার কি অ্যাচিভ করে যাচ্ছেন, তার ফল কি হলো আমি দেখছিলাম ভিডিওতে, তার ফল হলো তারপর হামলা হলো। হ্যাঁ, পরে বিএনপির দ্বারা, আরে আমরা এখানে আজকে যারা সাংবাদিকরা উপস্থিত হয়েছি আমরা এখানে একটাই পরিচয় আমাদের যে আমরা হচ্ছি সাংবাদিক, আমরা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত না, আমরা কমিউনিস্ট না, আমরা এখানে সাংবাদিক।
আমি যখন পেশায় আছি তখন আমার পেশার বাইরে আর কোনো কিছু চিন্তা করবে। তোমরা আমাদের গায়ে কেন এই চিহ্নগুলো দিয়ে দাও? জামঞ্জুর আহমদ অমুক, কৌশিক আহমদ অমুক, না আমাদের সবার পরিচয় সাংবাদিক। আমাদেরকে সাংবাদিক হিসেবে তোমাদেরকে সম্মান দিতে হবে, অধিকার দিতে হবে। আমরা সারা জীবন সাংবাদিক হিসাবে আমাদের অধিকার ভোগ করে এসেছি, সেইটা কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা তোমাদের নাই। আরও এটা আমেরিকা, তোমরা কোথায় এই কাণ্ডটা করলে? এটা কি ঢাকা? ঢাকাতেও তো সাংবাদিক গায়ে হাত পড়ে, সেখানে হ্যাঁ সেখানে ডিজিটাল তথ্য আইন একটা ঝুলে রেখেছে খাপ খোলা তরবারির মতো, যে কোনো মুহূর্তে ওটা ঘাড়ে পড়ে যাবে, এই ভয়তেই ওখানে চলতে হয়। কিন্তু গায়ে হাত তো প্রায় কেন, এখানে আপনারা গায়ে হাত দিলেন, এবং যখন গায়ে হাত দেওয়া হচ্ছে তখন মঞ্চের উপরে নির্বিকার বসে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি। আরে তুমি ঠেকামাও না, তুমি কাউকে নাও করবে না, মাইকে দাঁড়িয়ে তো বলবা যে আপনারা থামেন। পাশে বসে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান, আমাদের সাথে চব্বিশ ঘন্টা ওঠা বসা সিদ্দিকুর রহমানের, তিনি লাভ দিয়ে নামবেন না যে তোমরা এটা করো না, এটা কোনো কাজ না। পাশে বসে ডক্টর প্রদীপ কর নির্বিকার বসে আছেন, নেতা, এই নেতা রাস্তায় দেখা হলে গায়ে হাত দিয়ে কথা বলেন, আর আপনাদের আমন্ত্রণে ওখানে গিয়ে আমরা মার খাই আপনারা নির্বিকার বসে থাকেন? আপনাদের ব্যাপারে আমরা এবার নির্বিকার থাকব, আপনারা আমাদের কাছে যা প্রত্যাশা করেন সে ব্যাপারে এবার আমরা নির্বিকার থাকব, যতক্ষণ না পর্যন্ত আপনারা এটাকে আপনাদের বিবেচনায় নিয়ে আমাদের কাছে এসে ক্ষমা প্রার্থনা করছেন ততক্ষণ পর্যন্ত জেনে রাখবেন যে আপনারাও আমাদের কাছে নির্বিকার, আপনাদেরকে আমরা এক বয়কট করব। আমাদের এই সম্মেলনটা, এই সমাবেশটা স্বতঃস্ফূর্ত একটু ডাক দেওয়া হয়েছে, এত জন এখানে সাহায্য রয়েছে, এই দৃশ্যটা আওয়ামী লীগেরা দেখুন, আপনাদের এই একটা সমাবেশ করতে কত হাজার ডলার খরচ হয়ে যায়, আমরা এখানে এক ডাকে সবাই সমাবেশ হয়েছি শুধু একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আপনারা অন্যায় করেছেন, এই অন্যায়ের জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং ভবিষ্যতে সাংবাদিক সম্মেলনে কেন এত কর্মী যাবে? সাংবাদিক সম্মেলনে তো কর্মী সভা না, এটা তো কর্মী সভা থাকেন নাই, কর্মীরা কেন এত উদ্ধত হবে, কর্মীরা কেন এত? যাই হোক, এখানে যে দাবি পেশ করা হয়েছে এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন, আমরা চাইব এই দাবি তারা মেনে নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক ভাই, একটা মিনিট কথা বলতে চাইছেন জনাব কৌশিক আহমেদ, অনুষ্ঠান শেষ তারপরে কথা বলতে চাই, এই জন্য যে আমি জানি না আমার আগে কেউ বলেছেন কি না, কিন্তু আমি এটা বলতে চাই, এটা বলা উচিত, সেটা হলো যে যখন তার উপরে এই নাজেহাল করা হচ্ছিলো, তাকে আক্রমণ করা হচ্ছিলো, আক্রমণ করা উদ্যত হচ্ছিলো, তখন আমাদেরই কয়েকজন বন্ধু, তার মধ্যে একজন নাজমুল আসলাম স্যার আছেন, মাহফুজুর রহমান আছেন, কয়েকজনকে সবাইকে দেখি না, ভিডিওতে দেখছি, সঞ্জীবন ছিল, এরা যেভাবে প্রোটেকশন দিয়েছে তার জন্যে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সবাই কাউকে